আসসালামু আলাইকুম দর্শক, এই যে একটা ফুটফুটে বাচ্চা শিশুকে দেখতে পাচ্ছেন, মাত্র 7 দিন সময় আছে এবং আমাদের কাছে ওই 7 দিন সময়টা আমরা কাজে লাগিয়ে আমরা চাই এই বাচ্চাটা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচুক এই দুনিয়াতে। দেখে মনে হচ্ছে যে এর কিছুই হয় নাই, কিন্তু এর ভিতরে আসলে বিশাল বড় একটা রোগ বাঁধা মানে বাসা বেঁধেছে। এই যে এই বাপটাকে দেখতে পাচ্ছেন, মাটাকে দেখতে পাচ্ছেন, তারা আজকে অসহায়, তারা রাস্তায় রাস্তায় মানুষের কাছে সাহায্য চেয়েছে, বেড়াচ্ছে। এ পর্যন্ত তারা 1 মাস ট্রাই করেছে, সেখান থেকে আসলে কোনো লাভই হয় নাই, মাত্র 2-3 হাজার টাকা তারা সংগ্রহ করতে পেরেছে। এরপরে আমাদের ইউটিউবের ভাইয়েরা এদের পাশে দাঁড়াইছে, এখনও পর্যন্ত তাদেরকে আপনারা মিনিমাম 50 হাজার টাকা এখানে সাপোর্ট করেছেন, কিন্তু চিকিৎসার জন্য দরকার 3 লক্ষ টাকা। আমি আমার পক্ষ থেকেও 5 হাজার টাকা দিয়েছি এবং আমি চাই যে আপনারাও ভিডিওটা সবাই শেয়ার করবেন, যারা অর্থ দিয়ে সাহায্য করতে না পারবেন আপনারা শেয়ার করবেন। আপনারা হয়তোবা ভাবছেন যে ভাই 3 লক্ষ টাকা তো আমি দিতে পারবো না, আপনি জানেন না যে আপনার 3 লক্ষ টাকা হয়তোবা দিতে হবে না। আপনি যদি 50 টাকা 100 টাকা করে বিকাশে সেন্ড মানি করেন 1000-2000 মানুষ, তাহলে দেখবেন যে বাচ্চাটার চিকিৎসা শুরু হয়ে যাবে এবং এই বাচ্চাটা একদিন বড় হয়ে অনেক কিছু হবে। আমি 5000 টাকা আমার জায়গা থেকে আমি দিচ্ছি। এখন আপনারা হয়তোবা ধরেন এটা রাখেন, এটা বাচ্চার ট্রিটমেন্টের জন্য আপনারা কাজে লাগাবেন, আপনার মনের কাছে শান্তি লাগবে যে হ্যাঁ আমার একটা শেয়ারের জন্য, আমার কিছু এই অর্থ একদিনে হাত খরচ দেওয়ার জন্য এই বাচ্চাটা এখন এই দুনিয়াতে বেঁচে আছে। আমার কাছে খারাপ লাগছে, এই জন্য আমি ছুটে এসেছি এবং আমার কাছেও যাতে পরবর্তীতে খারাপ না লাগে যে হ্যাঁ আমি কিছু করতে পারিনি, আমি আপনাদের সামনে কিন্তু কথা তুলে ধরেছি। ওনার বাপ মার সাথে চলেন একটু কথা বলি। এখন বাচ্চাটার কী অবস্থা? অবস্থা বেশি ভালো না, ডাক্তার বলছে 1 সপ্তাহের ভিতরে অপারেশন করতে, আর অন্য কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে না, যথেষ্ট পরিমাণ দৌড়াদৌড়ি করছি, এখন যে জায়গায় অপারেশন হবে সে জায়গায় যোগাযোগ করতে। দর্শক শ্রোতা, আসলে ওনারা ওইভাবে যে কথা বলতে পারবে, ওনারা তো ক্যামেরার সামনে এসে অভ্যস্ত না। ওনার বাবার সাথে একটু কথা বলি। এখন আপনার মেয়ের কী অবস্থা? আসসালামু আলাইকুম। আমার মেয়ের অবস্থা এখন খুবই খারাপ, এখন আপনার কীভাবে বলবো, তো অনেক খুবই খারাপ। তো আমার মেয়ের হাটে 3টা ছিদ্র, ওর আরও অন্য অন্য সমস্যা আছে, আপনার হৃদরোগের সমস্যা আছে, হাতে পায়ের সমস্যা আছে, ওর হাত পাও বাড়ে নাই, তোর অনেক চিকিৎসা করতে হবে, এখনও বসতে পারে না, হাঁটতে পারে না। যে আপনারা এই যে ওনার চিকিৎসার জন্য যে টাকা পয়সার প্রয়োজন, কী কীভাবে চেষ্টা করেছেন টাকা পয়সা কালেক্ট করার? টাকা পয়সা চেষ্টা করছি আমি, তার জন্য একটা পোস্টার বানাইছিলাম, আমি আমার মেয়ের ছবি সহ একটা পোস্টার বানাইছি, সবাইরে দিছি, বাসায় গেছি, মানুষের বড় বড় নেতাগর বাসায় গেছি, তো নেতারাও আমারে বলছে যে কয় দিচ্ছি তোমারে দিব, তো এভাবে আমার আশা দিয়ে পাঠাই। কতদিন ঘুরছেন? এই আমি 11 মাস যাবত আমি এভাবেই ঘুরতেছি। হ্যাঁ, 11 মাস যাবত উনি এভাবেই ঘুরতেছে, এখন মানে লাস্ট মুহূর্তে চলে এসেছে, এখন আসলে চিকিৎসাটা করা খুবই জরুরি হয়ে গেছে, এই জন্য আসলে সে সর্বশেষ আপনাদের কাছে আসলে হাত পেতেছে। তো জনগণের উদ্দেশ্যে কি বলবেন? জনগণের উদ্দেশ্যে আমি সবার কাছে চাই যেতে আমার মেয়েটা সুস্থ হোক, আমার মেয়েটার প্রতি দয়া করে আমার মেয়েটারে দেখেন, আমারে কিছু সাহায্য করবেন বা ভিক্ষা দিবেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, কিন্তু আমি আপনাদের কাছে ভিক্ষাই চাইতেছি যেতে আমার মেয়েটা বাঁচে আপনাদের দয়ায়। তো আমার মেয়েটারে সবাই আপনারা দেখবেন, এটা আপনাদের কাছে। দর্শক শ্রোতা, উনি যে স্বাভাবিকভাবে যে একদম সাজিয়ে গুছিয়ে কথা বলবে এমনটা আসলে বলার কথাও না, তো আমি বলে দিচ্ছি ওনাদের হয়ে যে আসলে ওনারা আপনাদের কাছে দাঁড়াইছে, আপনারা যারা অর্থ দিয়ে পারবেন সাহায্য করবেন, 10 টাকা 20 টাকা 30 টাকা বা 100 টাকা সেন্ড মানি করবেন, সেন্ড মানির আসলে লিমিট অনেক থাকে। তো ওনাদের একটি বিকাশ নাম্বার আমি আপনাদেরকে একটু বলে বলতে বলবো, বিকাশ নাম্বার বলেন একটা। 01629211994। দর্শক শ্রোতা, আমি একটা কথাই বলবো, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, এখন আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করলে হয়তো বা এই ফুটফুটে শিশুটা আগামী দিনে বেঁচে থাকবে এবং দেশের জন্য অনেক কিছু করতে পারবে।